কিছু ঘাস টাস ভেজে দিলাম, ওটা খেয়ে নিতে পারি। আর মোটামুটি আমি সর্বভুক, মানে সাপ ব্যাং ছাড়া সব খাই। তিনটি টিপস যদি আমাদেরকে দেন সৌন্দর্যের। হ্যাঁ সৌন্দর্যের। আমি তো আপাতত মেকআপ করা, মানে সৌন্দর্য তো আমার কাছে কোনোভাবে শুধু বাহ্যিকটা নয়, আমার কাছে সবার কাছে সৌন্দর্যের সংজ্ঞা তাই হওয়া উচিত। আসলে মানুষ হিসেবে যতটা ইনোসেন্ট থাকা যায়, ইনোসেন্সটাকে ধরে রাখা যায়, সেটার জন্য খুব মানে কসরত করতে হবে না, সেটা জীবনযাপনের ভেতরে নিতে হবে মানুষকে, তাহলে সেই ভেতরের সৌন্দর্যটা মুখে ছাপ ফেলবে। যদি দৈনন্দিন কিছু টিপস দেন, যে আসলে নর্মালি আমরা যেটা জানি যে একজন তারকাকে তার লাইফটা লিড করতে হলে ঘুম খাওয়া দাওয়া খুব মেনটেন করতে হয়, সেক্ষেত্রে জয়াপুকে রেগুলার 8 ঘন্টা ঘুমান। আমি না প্রথমত তারকা নই, হ্যাঁ এটা না, মানে যতই তারকার জন্য পুরস্কার পাই আমি তারকা বলি না নিজেকে। তব আর্টিস্টের যেমন শৃঙ্খলার জীবনও প্রয়োজন, আর্টিস্টের ওলট পালট আলসি করারও প্রয়োজন, দুটোরই প্রয়োজন আছে। এই ব্যালেন্সটা আসলে প্রত্যেকটা মানুষ তৈরি করবে। তবে আমি প্রচুর খাবার খাই, আমার ওজন যথেষ্ট 55 কেজি, আমি অনেক খাই, আমি খেতে পছন্দ করি। না খেয়ে আমার পড়া মুখস্থ হয় না, আমাদের প্রচুর স্ক্রিপ্ট পড়তে হয়, পাতার পর পাতা মুখস্থ করতে হয়, না খেলে আমার রাতে ঘুম হয় না, আমি প্রচুর খাই। আর যেটা হয় যে আমাদের কাজটাই খুব মানে এক্সস্টিং, তো সেই কাজটার কারণে আমাদের বার্ন হয়ে যায়। আর মাঝে মধ্যে একটু হাত পা নাড়াচাড়া করার চেষ্টা করি, আমি খুব বেশি আমি না জিম পার্সন, মানে একবার পাগলের মতো করি না, কিন্তু করি, একেবারে করি না তা, যতটুকু প্রয়োজন। আর সৌন্দর্যের টিপস, আমার ভেষজ খুব ভালো লাগে, আমার ওষুধ খাওয়াতে নানান রকমের প্রবলেম আছে, আমি ভেষজ ভীষণ পছন্দ করি, আমাকে ঘাস টাস ভেজে দিলাম ওটা খেয়ে নিতে পারি আর কি। আর মোটামুটি আমি সর্বভুক, মানে সাপ ব্যাং ছাড়া সব খাই। আমি মাঝখানে গল্পে আপনার স্ক্রিপ্ট পড়ার ব্যাপারটা চলে এলো, আমার একটা হঠাৎ আবার সেই গল্প মনে পড়েছে যে আমি শুনেছি আপনার স্ক্রিপ্ট মোটামুটি হলুদের দাগ লাগানো থাকে, ভাঁজ করা, সেটা অনেকবার পড়েছেন বোঝা যায় দাগানো, এবং সিনেমা মুক্তির আগ পর্যন্ত আপনি স্ক্রিপ্টটা রেখে দেন। এটা আসলেই আগ পর্যন্ত না, পর পর্যন্ত স্ক্রিপ্টগুলো আমি সারা জীবন রেখে দিই সবগুলো। হ্যাঁ হ্যাঁ সবগুলো অবশ্যই, যে কাজগুলো আমি করি সেগুলো অবশ্যই রাখি, কারণ এগুলো তো আমার জীবনের অংশ, এগুলো তো আমাদের কাছে অনেক দামি, মানে আমার কাছে অনেক দামি, আমার ধারণা প্রত্যেকটা আর্টিস্টই সেটা করে। হ্যাঁ সেটা মানে একটা করে স্ক্রিপ্ট, একটা করে সিন হয়ে যায় আমি একটা করে খাস করে কেটে দিই, সেগুলো করি, কিন্তু স্ক্রিপ্ট আমি একেবারেই রেখে দিই সবসময়। একটা গল্প পাওয়ার পরে সেই স্ক্রিপ্টটা জয়া আহসান কতদিন ধরে পড়ার জন্য সময় নেয়? খুব যে পাগল, হ্যাঁ সময় নেয় সেটা সময় নেই, কারণ অনেকগুলো স্ক্রিপ্ট জমে যায়, কারণ এটা প্রায়োরিটি বেসিসে হয় না, যে স্ক্রিপ্ট আমি আগে পাই সেগুলো আগে পড়ে আমাকে বলতে হয়, ফিডব্যাক জানাতে হয়, ফিডব্যাক জানাতে হয়, একটু সময় লেগে যায় আসলে। কিন্তু স্ক্রিপ্টটা পুরো পড়ার আগে আমি আসলে ডিরেক্টরের সাথে বসি, তার থট প্রসেসটা কী, সে তাকে তার সঙ্গে কথা বলে আমি কনভিন্স হলেই আসলে তখন আমি স্ক্রিপ্টটা হাতে নিই।